ঘাটালে ভোট প্রচার করতে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী শীতল কপাট সহ অন্যান্য বিজেপি কর্মীরা। ঘাটালের কোতলপুরে ঘাটাল বিধানসভার বিজেপি প্রার্থী শীতল কপাট বিজেপি কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করেছিলেন। অভিযোগ, কোতলপুর প্রচারের সময় কয়েকজন তৃণমূল কর্মী শীতলবাবু এবং তার সাথে থাকা বিজেপি কর্মীদের মারধর করে, শীতলবাবুর হাতে লাঠির আঘাত করা হয় বলে অভিযোগ। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সহসভানেত্রী হাসি হালদারকে মারধর করা হয়। আক্রান্ত তিন বিজেপি কর্মীকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাম কুমার দে বলেন, তৃণমূল কর্মীরা বিভিন্ন এলাকাতেই আমাদের কর্মীদের ভয় দেখাচ্ছে। আজ কোতলপুরে তৃণমূল কর্মীরা সরাসরি আমাদের প্রার্থীকে আক্রমণ করে। তিনি আরো বলেন, পুলিশে খবর দেওয়া হলেও পুলিশ অনেক দেরিতে এলাকায় পৌঁছায়। বিজেপি প্রার্থী শীতলবাবু বলেন, আমরা এলাকায় ঢোকা মাত্র তৃণমূল কর্মীরা আমাদের ঘিরে ধরে এবং মারধর করে এবং আটকে রাখে। এ বিষয়ে ঘাটাল বিধানসভার বিধায়ক তথা এবারের বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শঙ্কর দলুই বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, আমাদের কর্মীরা এই ঘটনার সাথে যুক্ত নয়, বিজেপি পরিকল্পিতভাবে এই সব করছে। আজকে সারা দিন আমরা 8 নম্বর অঞ্চলে প্রচার করছিলাম, প্রচার করতে করতে কোতলপুরে আসি, আসার পর এখানে ওই শঙ্কর কাবাস এরকম আরো বেশ কিছু লোক আমাদের জুতো দিয়ে মারধর করে। মারধর করার পর আমি নেমে পড়ি, আমাকে বলছে তুই কি বিজেপির হয়ে কেন প্রচার করবি। বলার পরে ডাঙ্গিয়েছে, আমার হাতে বাঁ হাতে মারধর করে এবং আমাদের কর্মীদের মাথা ফাটিয়ে দিয়েছে এবং একজন আমাদের কর্মীর মায়ের কর্মীর মাকেও প্রচুর মারধর করেছে। এই মতো অবস্থায় আমরা আমাদেরকে জানিয়েছিলাম, প্রশাসন কিন্তু সেভাবে সহায়তা করেনি। এসেছে প্রায় 1.5-2 ঘন্টা পরে, তারপরে প্রশাসনের সামনে আমাদেরকে মারধর করছে, রাজ্যের কিন্তু কোনো সহায়তা করেনি। এই মতো অবস্থায় আমরা প্রশাসনের কাছে যাবো, আগেই যাবো। আমরা আবেদন করবো যে 1 বছর আগে এই মুহূর্তে প্রায় 22 জনের মাথা ফাটিয়েছিল, 22টা ঘর ভেঙেছিল আমাদের বিজেপির কর্মী। আজও সেই একই অবস্থা আছে, আজ দিয়ে যারা কেন্দ্র বাহিনী দেওয়া হয় আর নালে আমাদের বিজেপি কর্মী যারা আছে তারা কেউ বেঁচে থাকবে না। আর রাজ্য পুলিশের ওপর আমাদের কোনো আস্থাও নেই, ভরসাও নেই। এরা তৃণমূল হয়ে আগেও কাজ করছিল, এখনও কাজ করছে। এই মতো অবস্থায় যাদের কমিশন ওদের ব্যবস্থা নেই তার জন্য আমরা জোর আবেদন করি। মেদিনীপুর থেকে সুমন চক্রবর্তীর রিপোর্ট, খবর দিনভর।